নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি কাঁচা আম পানা বানিয়ে আপনাদের দেখাবো। এটা খেতে খুবই ঠান্ডা, শরীর খুব ঠান্ডা করে। আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটা পছন্দ হয় তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। কাঁচা আম পানা করতে লাগছে, আম নিয়েছি কাঁচা, আমি তিনটে আম নিয়েছি এখানে। আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, একবারে টাটকা গোলমরিচ আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। জিরে ভাজার গুঁড়ো, চিনি আমি 4 চামচ নিয়েছি বড় চামচে, আর পরিমাণ মতন এটা হচ্ছে বিট নুন দেব। আর লেবুর রস আমি এই 1-2 চামচ ছোটো চামচে 2 চামচ নিয়েছি। এই দিয়ে আমি কাঁচা আম পানা বানাবো। প্রথমে আমগুলো আমি খোসা ছাড়িয়ে নেব, খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নেব। প্রথমে আমি আমগুলো প্রথমে গোটাটা কেটে নিলাম, এইভাবে নিয়ে ভালো করে ছুলে নেব, এইভাবে ছুলে নেব। আম তিনটে আমি ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি এতে জল দিয়ে সেদ্ধ করব। গ্যাসে আমি জল বসিয়ে দিচ্ছি, জলে দিয়ে দিলাম। এই জলটা এই আমটা ফুটলে হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না, মিনিট 5-এক হলেই আমটা সেদ্ধ হয়ে যাবে। আমটা সেদ্ধ করে হয়ে গেছে, একদম পুরো সেদ্ধ, আমি ঠান্ডা করে নিয়েছি। এবারে মিক্সির মধ্যে আমটা দিয়ে দেবো। এক চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম, এক চামচ জিরের গুঁড়ো দিলাম, বিট নুন দিলাম পরিমাণ মতন, যে যেমন নুন খান সেভাবে দেবেন। আর লেবু রসটা 1.5 চামচ মতন আছে, 4 চামচে 1.5 চামচ সেটা পুরোটাই দিয়ে দিলাম। আর চিনি দিলাম বড় চামচে 4 চামচ, কাঁচা আম তো ভীষণ টক হয় এই জন্য চিনিটা একটু ভরে দিতে হয়। এরপরে আমি এই বরফ বার করে রেখেছি ফ্রিজ থেকে, সে বরফ আমি কতগুলো দিয়ে দিলাম, 4-5 খানা বরফের টুকরো দিলাম। দিয়ে আমি মিক্সিটা বসিয়ে দেবো। এবার একটু জল দিয়ে দিয়ে আমি আর মিক্সিটাকে আরেকবার ঘুরিয়ে নেব। হয়ে গেছে, আম পানা আমার হয়ে গেল। এবারে আমি সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল কাঁচা আম দিয়ে আম পানা। যদি আপনারা আমার এই রেসিপিটা বানান, গরমের সময় খুব ভালো লাগবে, আপনাদের খেয়ে শরীর ঠান্ডা হবে। আর এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।